আমার প্রিয় ছাত্র ছাত্রী, আশা করি এই সময় ভালো আছো। এখন আমরা হিমবাহের সম্পর্কিত তিনটি শব্দ এবং বেশ গুরুত্বপূর্ণ হিমরেখা বা স্নো লাইন, হিমশৈল আইসবার্গ, ব্রাকসন আর ক্রেভাস সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমি হিমরেখা সম্পর্কে আলোচনা করব। হিমরেখা মানে হচ্ছে ভূপৃষ্ঠের উপর এমন এক রেখা যার উপরে সবসময় বরফ জমে থাকবে এবং নিচে বরফ গলে জলে পরিণত হবে। ওই রেখার নিচে অর্থাৎ উপরে জল সবসময় বরফে পরিণত থাকবে এবং যে ওই রেখার নিচে চলে আসবে তখন ওই বরফ জলে পরিণত হবে, সেই রেখাকে কি বলা হয়? হিমরেখা। পার্বত্য অঞ্চলে এ হচ্ছে একটা আমার উঁচু পার্বত্য অঞ্চল, দেখা গেল এই বরাবর একটা রেখা যার উপরে জলটা পুরো বরফে থাকছে, কি রূপে? বরফ রূপে। আর ঠিক এই রেখার যে নিচে চলে আসছে তখন জলটা মানে বরফটা জল হয়ে যাচ্ছে, তাহলে এই নির্দিষ্ট রেখাকে কি বলা হচ্ছে? হিমরেখা বা স্নো লাইন। এবার এই হিমরেখা কিন্তু ভূপৃষ্ঠের সব জায়গায় সমান উচ্চতায় থাকে না, অক্ষাংশ ভিত্তিতে হিমরেখার আবার উচ্চতার হেরফের হয়। যদি আমরা নিরক্ষরেখা দেখি, নিরক্ষরেখায় মোটামুটিভাবে নিরক্ষরেখা বরাবর কিলিমাঞ্জারো পর্বত আফ্রিকার, সেখানে দেখা যায় হিমরেখা 5,500 মিটার উঁচুতে আছে। আবার ককটক্রান্তি রেখা বরাবর, ককটক্রান্তি রেখা বলতে আমাদের হিমালয় এগুলাতে দেখা যায় 4,000 থেকে 5,000 মিটারের ভিতরে কি থাকে? হিমরেখা থাকে। আবার আরেকটু নাতিশীতোষ্ণ অঞ্চলে গেলে কি হবে? নাতিশীতোষ্ণ অঞ্চলে গেলে দেখা যাবে সেটা হচ্ছে প্রায় 2,000 থেকে 3,000 মিটারের ভিতরে হিমরেখা। আর যদি আমি মেরু অঞ্চলে যাই তখন দেখা যাবে ভূমির সমান্তরালে মানে পুরো ভূমি, যেমন আন্টার্কটিকা দক্ষিণ মেরুতে আর উত্তর মেরুতে গ্রিনল্যান্ড, এই দুটো জায়গাতেই ভূমির সঙ্গে পুরো হিমবাহ অর্থাৎ জিরো উচ্চতা কত? জিরো। অক্ষাংশের উপর ভিত্তি করে হিমরেখার উচ্চতা হেরফের করছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম হিমরেখা মানে হচ্ছে সেই রেখা, ভূপৃষ্ঠের উপর সেই রেখা যে রেখার উপরে জল বরফ রূপে থাকে আর যার নিচে বরফ জলে পরিণত হয়। এই হিমরেখা বরাবর সমস্ত নদীর উৎপত্তি স্থল, গঙ্গার গঙ্গোত্রী হিমবাহ, যমুনার যমুনেত্রী হিমবাহ, এই সমস্তগুলা এই হিমরেখা বরাবর অবস্থান করে। এবং হিমরেখা কিছু নিয়ন্ত্রকের উপর ডিপেন্ড করে তার উচ্চতা নির্ভর করে, যেমন অক্ষাংশ, অক্ষাংশের ভিত্তিতে উচ্চতা হেরফের ঘটল, ভূমির ঢাল, বায়ু উষ্ণতা এবং সে অঞ্চলের সৌর কিরণ, এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে হিমরেখা নির্ভর করে। এবার আমরা আলোচনা করব হিমশৈল সম্পর্কে। হিমশৈল বলতে সমুদ্রে ভাসমান বিরাট বিরাট বরফের চাঁইকে বলা হয় হিমশৈল বা আইসবার্গ। মানে এই ছবি আঁকি ঠিক এইরকম হবে, মানে এই জল, এই জলের উপরে এইটুকু অংশ আর নিচে বিরাট অংশ, জলের উপরে এইটুকু থাকবে আর নিচে এতটা, অর্থাৎ 1 ভাগ জলের উপরে আর 9 ভাগ জলের নিচে থাকবে। এবার যদি আমি খুব ভালো করে বলি হিমশৈল হলো একটা বিরাট বড় ভাসমান গতিশীল বরফের চাঁই, বুঝা গেল? আর এর উৎপত্তি হয় মহাদেশীয় হিমবাহ থেকে। মহাদেশীয় হিমবাহ যখন মহাদেশের একদম প্রান্ত ভাগে চলে আসে সমুদ্রের কাছাকাছি, তখন সমুদ্র তরঙ্গের আঘাতে এই হিমবাহ ভেঙে যায়, বরফের চাঁইগুলো ভেঙে যায়, যে সমুদ্রে ভাসতে ভেসে ভেসে বেড়ায় এবং সেগুলো ভাসতে ভাসতে গতিশীল হয়, এটা হচ্ছে হিমশৈল বা আইসবার্গ, যার 1 ভাগ থাকে সমুদ্রের জলের উপরে আর 9 ভাগ থাকে জলতলের নিচে। আর এই হিমশৈলের আঘাতে সমুদ্রে যাতায়াতকারী বিভিন্ন জাহাজ ধাক্কা মারে, দুর্ঘটনা ঘটে। অ্যাকচুয়ালি জাহাজের সামুদ্রিক দুর্ঘটনা ঘটানোর জন্য দায়ী হয়েছে কি? আইসবার্গ, হিমশৈল। 1914 সালে পৃথিবীর সব থেকে বড় তৎকালীন সময়ে সব থেকে বড় জাহাজ টাইটানিক, তোমরা সবাই টাইটানিক সিনেমা দেখেছ, সেই টাইটানিক জাহাজ কি করে? আইসবার্গকে ধাক্কা মারে। আইসবার্গ উপরে থাকে একটুখানি দেখা যাচ্ছে, তারা ভেবেছিল হয়তো একটুখানি
পাঁচ দিয়ে চলে যাবে, কিন্তু তার নিচের অংশ বিরাট এবং কঠিন শক্ত হয়, তাই সেই লোহার সেই জাহাজকেও ভেঙে ফেলেছিল এবং সেই জাহাজটা ডুবে যায় উত্তর আটলান্টিক মহাসাগরে। তাহলে এই হলো আইসবার্গ বা হিমশৈল। তারপর আমরা আসছি ব্রাগসুন্ড। ব্রাগসুন্ড কি? ব্রাগসুন্ড হচ্ছে, একটু ছবিটা আঁকি তাহলে বুঝতে পারবে, এই হচ্ছে হাতল ছাড়া ডেক চেয়ারের মতো, এই পুরোটা কি বরফে ঢাকা, এটা গেল কি বরফ। এবার এই বরফের একদম উঁচু অংশ থেকে নিচু পর্যন্ত এই ফাটল দেখা যায়। কি দেখা যায়? ফাটল। একদম বরফের উঁচু থেকে নিচু অর্থাৎ করি, এটা হচ্ছে করি বা সার্ক। এই সার্কে যখন বরফ জমে যায়, বরফের উঁচু অংশ থেকে নিচু অংশ পর্যন্ত যে ফাটল দেখা যায়, এই ফাটলকে কি বলা হয়? ব্রাগসুন্ড। ব্রাগসুন্ড বলা হয়ে থাকে। আর এই ব্রাগসুন্ডের উপর এরকম ভাবে কিছু কিছু সময় বরফ জমে যায়, বুঝলে গেল? এই যারা পর্বত আরোহী, পর্বতে হিমালয়ে ওঠে কিংবা বিভিন্ন ধরনের পর্বতে ওঠে, তারা কি করে? এই হিমবাহের উপর দিয়ে যায়। এবার হিমবাহের উপর উপরে তো একটা বরফের সূক্ষ্ম আস্তরণ আছে, ওরা বুঝতে পারে না, তখন কিনা এখানে পা পড়লে নিচে জলে প্রচণ্ড ঠান্ডা জলে তলিয়ে যায়, আর তার ফলে কি হয়? তাদের মৃত্যু হয়। এই জন্য এই ব্রাগসুন্ডকে অনেক সময় বলে বরফ অঞ্চলের মৃত্যু ফাঁদ। বেশিরভাগ পর্বতারোহী এ সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকে এবং তারা যখন এই সমস্ত অঞ্চল পার হয় খুব সাবধানতার সঙ্গে পার হয়, কারণ এতে যদি পড়ে যায়, ব্রাগসুন্ডে যদি পড়ে যায় মৃত্যু অনিবার্য। তারপর আর কিছু দূর অঞ্চল দেখা গেল ক্রেভাস। এই ফাটলগুলো সমান্তরালভাবে একাধিক যখন থাকে, এই একাধিক ছোট ছোট ফাটলকে বলা হয় কি? ক্রেভাস। একাধিক ছোট ছোট ফাটলকে একসঙ্গে কি বলা হয়? ক্রেভাস। তাহলে আমরা হিমরেখা সম্পর্কে জানলাম, হিমশৈল সম্পর্কে জানলাম, ব্রাগসুন্ড সম্পর্কে বুঝতে পারলাম এবং ক্রেভাস সম্পর্কে জানলাম। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা হিমবাহের কাজ সম্পর্কে পড়বো।